যখন ফেরিটা ছাড়ে তখন আমার ড্রাইভারের ভাষ্য যে ফেরির ভিতরে বিকট দুটো আওয়াজ হয়েছিল, ঢেউয়ের পানি মনে হয় উঠতেছে উপরে, পরে কিছুটা নদীর মাঝামাঝি আসলে বা কি পানি অতিরিক্ত ভাবে ওঠা শুরু করে। আমি গাড়ির ভিতরে নামাই দিয়ে লাস্টে ওই ফেরির আমাদের বেরিয়ে গেছি, বাড়ি বন্ধক রেখে তারপর আমি লোন নিয়ে এই গাড়ি কিনেছি, ব্যবসা শুরু করছি এক বছর। অভিযানের ব্যাপারে আমার কালকের থেকে এই পর্যন্ত আমি উদ্ধারের ব্যাপারে আমরা কেউ খুশি না। যখন ফেরিটা ছাড়ে তখন আমার ড্রাইভারের ভাষ্য যে ফেরির ভিতরে বিকট দুটো আওয়াজ হয়েছিল, ওই সময় যদি তারা কর্তৃপক্ষ যদি সরাসরি তদন্ত করে দেখতো যে গাড়িটা ফেরির ভিতরে কী হয়েছে তাহলে ফুট হয়ে ফেরিটা আজকে এই বিপদে হতো না। আপনার কী গাড়ি ছিল? আমার আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্গো, ওই যেটা এখন আনলোড হচ্ছে ওইটা হচ্ছে আমার গাড়ি। আচ্ছা, তো আমার সব থেকে কষ্ট লাগছে আমার ওই গাড়িটা যদি আমার এই পল্টনের পরে উঠাই দিত তাহলে ভালো হতো, ও যেখানে যেয়ে রাখছে আমার গাড়ির আরও ক্ষয় করতে হবে। আমি এখন আমার মাল তো গেছে, আমার এখন গাড়িও চলে যাবে আমার আশঙ্কা হচ্ছে। গতকালকে 9:10-15 তারিখে ফেরিতে উঠে ওঠার পরে ভাটা লক্ষ্য করা যায় কি পানি উঠছিল ফেরিতে, ওটা লক্ষ্য করতে পারি। তা প্রথমে সেরকম একটা ই হয়নি, আমরা উত্তেজিত হইনি, ঢেউয়ের পানি মনে হয় উঠতেছে উপরে, পরে কিছুটা নদীর মাঝামাঝি আসলে বা কি পানি অতিরিক্তভাবে ওঠা শুরু করে, পরবর্তীতে সব ড্রাইভাররা উত্তেজিত হতে লাগে। সাইক্লোনের পরে আস্তে 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 কিনের আসছে, কিনের একদম বেরিয়ে যেন এই গাড়ি লাগাচ্ছে, তখন ওই ডান সাইডে একবারে পুরো খাইতে গেছে, র্যাম ছাড়ার সাথে সাথে 2-3টা গাড়ি উঠে গেছে, ওটার পিছিয়ে আনছিলাম। পরে তখন আমি গাড়ির ভিতরে নেমে বাইরে লাস্টে ওই ফেরির আমাদের বেরিয়ে গেছি। গাড়ি একটা, তাও লোনে কেনা, বাড়ি বন্ধক রেখে তারপর আমি লোন নিয়ে এই গাড়ি কিনেছি, ব্যবসা শুরু করছি এক বছর, এক বছরের মাথায় আমি নতুন উদ্যোগটা, আমার কাছে আর কী থাকতে পারে? পানির ভিতরে না রেখে তুইলে ফেরিতে দিতে পারতো, তাইলে অন্তত ক্ষতির হাত থেকে কিছু মহাজন রক্ষা পাইত, কিন্তু তারা সেটাও করছে না। তারা এখন এইখানের কাজ উদ্ধার কাজ করে কোথায় আসবে সেই অপেক্ষায় আছে, আমাদের ক্ষতি হচ্ছে। আমরা আসলে কী রকমের ক্ষতি হচ্ছে আমরা নিজেরাই জানি, ওনারা তো আর বুঝবে না, আর ক্ষতিপূরণ দেবে কিনা সেটাও আমরা জানি না। এখন পর্যন্ত যে তালিকা করা হয়েছে কিনা কার কী রকমের গাড়ি আমি সেটাও জানি না। আমাদের 2টা ইউনিট এখন অবস্থান করছে, 2টা ইউনিট আরিসে ফায়ার স্টেশনের 5 জন, ডুবুরি সহ জনবল এবং ঘিওর ফায়ার স্টেশনের একটা। উদ্ধার কাজে সর্বশেষ গতকাল পর্যন্ত 4টা পণ্যবাহী ট্রাক পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে এবং একটা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, এবং আর যেগুলো শনাক্ত করা হয়েছে সেগুলো বেঁধে রাখা আছে, আজকে সেইগুলো ওঠানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ডুবুরি দল পানির নিচে কাজ করছে এবং বিআইডব্লিউটির হামদা জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ শুরু হয়ে গেছে। তদন্ত কমিটি আসবে, এই যে ফেরিটা হলো সরে জমিনে পরিদর্শন করবে, তারপরে কমিটির বিভিন্ন লোকজনের সাথে জিজ্ঞাসাবাদ করবে। আসলে কমিটির সাথে আলাপ আলোচনা করার পরেই ঘটনাস্থল পরিদর্শন করবে, তারপরে একটা সিদ্ধান্ত হবে যে আসলে বিষয়টা কী, কারণ তদন্ত কমিটি এখনও তো আসে নাই। আজকে থেকে বিকাল 3টা থেকে কাজ শুরু করার কথা।